আপনি যদি বোর ফিল করেন তাহলে কি করবেন করবেন অথবা আপনার পছন্দের খেলাধুলা কোন কাজ করবেন কখনো কি এমন শুনেছেন যে কেউ বোর ফিল হয়ে খুন করছে এই সিরিজের সাইকো কিলার বোর হয়ে খুন করছে তো চলুন দেখে আসা যাক কানেক্ট ড্রামা সিরিজের লাস্ট এপিসোডের কাহিনী এই এপিসোডের শুরুতেই আমাদের জিনসোপকে দেখানো হয় যে একটি পাতা ছিঁড়ে ফেলছিল যার পিছনেই দেখানো হয় সিঙ্গার জেটকে জিনসোপ এই সিঙ্গারকে তুলে এনে অত্যাচার করছিল আর এইসব দৃশ্যই দেখছিল ডোংশো কেননা ডোংশুর চোখের সাথে তখন অলরেডি কানেক্টেড ছিল জিনসোপ জিনসোপ খুব ভালো করে জানতো ডংশ সব দেখছে তাই সে তার ফোনে একটি মেসেজ টাইপ করে ডংশুর জন্য সে বলে যদি সিঙ্গার জেটকে ডংশু বাঁচাতে চায় তাহলে যেন জিনসোপের কাছে এসে সে ধরা ধরা দেয় সিম কার্ড হয় আমাদের অর্গান চক্রের একজন সদস্যকে দেখানো হয় যে সেই ছেলেগুলোকে নিয়ে এসেছিল যারা ডংসুর কান কেটে দিয়েছিল ডংসু যে বৃদ্ধ লোকটিকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিল তার কাছে এসেছিল সেই অর্গান চক্রের দলটি যা হোক এবার আমাদের ডংসুকে দেখানো হয় যে খুব আফসোস করছিল আর বলছিল তার জীবন থাকতে সে মিউজিশিয়ান জেটের কোনো ক্ষতি হতে দিবে না তখনই ডংসুর ফোনে একটি ভিডিও আসে যেখানে তা সে বৃদ্ধ বল বসকে মারধর করে বেঁধে রেখেছিল অর্গান চক্রের সেই দলটি এটা দেখার পর ডংশু দ্রুত ইরাংকে নিয়ে বের হতে যায় তবে সেখানে চলে এসেছিল অর্গান চক্রের সেই দুই লিডার ইরাঙ্গের খোঁজে ইরাং তখন ডংশুকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলে ডংশু প্রথমে যেতে না চাইলেও ইরাঙে জোরাজুরিতে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় কেননা তার তো তার সে বৃদ্ধ বসের কাছেও যেতে হবে তাকে বাঁচানোর জন্য আর ডংশু যাওয়ার পর ইরাং চলে আসে সেই অর্গান চক্রের দুই কাছে তারা তো ইরানের উপরে সরাসরি আক্রমণ করে দেয় ইরাং পালানোর চেষ্টা করলেও পালাতে পারে না ধরা পড়ে যায় অর্গান চক্রের হাতে এদিকে খুবই অসুস্থ হয়ে পড়েছিল জিনসোপ সে রক্ত করছিল এবং নিজে নিজে একটি ইঞ্জেকশন নেয় সে তার সামনে ডোংসুকে দেখতে পায় আস্তে আস্তে গিয়ে ডোংসুকে জড়িয়ে ধরার চেষ্টা করে তখনই বুঝতে পারে এটা তার ভ্রম এবার দেখা যায় ডংশু তার বৃদ্ধ বসের কাছে পৌঁছে গিয়েছে তার বৃদ্ধ বসকে বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে গেলে পিছন থেকে এসে একজন ডংশুকে ধরে ফেলে তাকে সিকল দিয়ে বেঁধে রাখা হয় এতক্ষণ পর্যন্ত তো ডংশু কিছুই বলছিল না কিন্তু যখন ওই দলের একজন লোক ডংশুর বসকে মেরে ফেলতে যায় তখন ডংশু অনেক বেশি ক্ষেপে যায় এবং সে আক্রমণ করে দেয় ওই দুইজনের উপরে কাঠের গূড়ি কাটা মেশিনটি চালু করে নিজের সিকলটিও কেটে নেয় তখন ডংশু অনেকটাই আহত হয় কিন্তু সাথে সাথেই তার ক্ষত ঠিক হয়ে যাওয়ার তা সেই বৃদ্ধ বস তাকে মনস্টার বলে ওঠে যেটা দেখে ডংশু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং কষ্ট পায় আবারও তার পুরনো মানে ছোটবেলার কথা মনে করতে থাকে তবে পরক্ষণেই আবার অর্গান চক্রের একটি লোক তার আক্রমণ করলে সে প্রতিরোধ করে তাকে মেরে ফেলারও চেষ্টা করে কিন্তু ডংশু সেটা পারে না চীন চলে আসে কাছে ইরাংকে সেই অর্গান চক্রের দুই লিটার বেঁধে রেখেছিল ইরাং তখন ও জিনের কথা তোলে সে বলে ও জিনকে মেরে ফেলেছে ও জিন মারা গিয়েছে শুনে অর্গান চক্রের এক লিটার অনেক বেশি রেগে যায় ইরাঙ্গের মুখে কুড়াল দিয়ে একটি আঘাত করে ইরাঙ্গের মুখটি কেটে যায় আর তারপর তারা কিছু লোককে পাঠায় জিন্স ধরে আনার জন্য কিন্তু এরই মধ্যে দেখা যায় ইরাঙের মুখের সে ক্ষতটি একা একাই ঠিক হয়ে গিয়েছে এটা দেখে তো সেখানকার লিডাররা অনেক বেশি খুশি হয়ে যায় কেননা ইরাং নিজেও একজন কানেক্ট আর তাদের তো কানেক্টই দরকার ছিল তবে ইরাং তাদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায় যখন অন্য একজন লিডার তার পিছু করার চেষ্টা করে আর একজন আটকে বলে ইরাংকে ফলো করার জন্য কেননা ইরাং হয়তো তার কানেক্ট গ্রুপের কাছেই যাচ্ছে আর তারা গ্রুপ সহই ধরতে চায় এবার দেখা যায় ডংশু তার বসকে বাঁচিয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল যাওয়ার আগে ডংশু বলে যায় সে আর কখনোই এখানে ফিরে আসবে না তার বস যেন অন্য কাউকে ঠিক করে নেয় কাজ করার জন্য তখন তার বস নিজের ভুলটি বুঝতে পারে ডংশুকে সে মনস্টার বলেছিল এই ভুলটি বুঝতে পারার পর ডংশুর জন্য তার খারাপ লাগে সে ডংশুকে বলে তুমি কোথাও পালিয়ে যাও কোনোভাবেই তাদের হাতে ধরা পড়ো না আর ডংশু এই কথাটি শুনে একটু রিলিফ বোধ করে তারপরে সে যখন ফিরে আসছিল তখনই তার দেখা হয়ে যায় ইরাং সাথে ইরাং ডংসুর খোঁজে এখানে চলে এসেছিল এদিকে পুলিশ ওজিনের বডি পেয়ে যায় আর সেখানে খুঁজতে খুঁজতে ও জিনের ক্যামেরাটিও পেয়ে যায় সিন আবারও চলে আসে ডোংসু এবং ইরাংয়ের কাছে যেখানে ডোংসু অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল তবে ইরাং তাকে বোঝায় এটা আমাদের কোনো দুর্বলতা নয় বরং আমরা যে কানেক্ট এটা আমাদের সুপার পাওয়ার আমরা নতুন ধরনের মানুষ আর পুরোনো মানুষদের বোঝাতে হবে যে তারা যেন আমাদের সাথে মানিয়ে নেয় আর যদি তারা সহজে এটি না বোঝে তাহলে আদায় করে নিতে হবে ডোংসু তখন বলে কীভাবে আমরা দুইজন কিভাবে পারবো ইরান তখন বলে আমরা দুইজন না আমি যখন বুঝতে পেরেছিলাম যে আমি আমি কানেক্ট তখন ইনফরমেশন কালেক্ট করা শুরু করেছিলাম এবং আমার মতো যারা আছে আমি সবার সম্পর্কে খবর নিয়েছি খুব শীঘ্রই হবে তখনই ডোংসুর চোখে ব্যথা হয় সে দেখতে পায় জিনোপ মিটিং এর টাইম চেঞ্জ করেছে সে ওই দিনই এগারোটার সময় দেখা করতে বলে আর ইরান এটা জানার পর ডংসুকে বলে অবশ্যই তাকে মেরে ফেলবে সে যেন জীবিত থাকতে না পারে সিন আবারও শিফট হয় আমাদের ডিটেকটিভ পার্ক এবং ডিটেকটিভ জয়কে দেখানো হয় যারা ওজিনের ক্যামেরাটি রিকভার করে ফেলেছিল আর ওজিনের ক্যামেরার মধ্যে শুধুমাত্র জিনসোপ আর জিনসোপেরই ছবি ছিল তারা বুঝতে পারছিল না ও জিন কেন জিনসোপের উপরে নজর রাখছিল সেখানে ডিটেকটিভ পার্ক ডিটেকটিভ জয়কে জানায় যে ফেমাস মিউজিশিয়ান জেট অপহরণ হয়েছে এবার দেখা যায় ডোংসু চোলে এসেছিল জিনসুপের দেওয়ার ঠিকানা অনুযায়ী তবে জিনসুপ যখন আসে তখন সে গাড়িতে গান বাজাতে বাজাতে আসে ডোংসুর চোখ ও কানেক্ট হয়ে যায় এবং সে নিজেকেই দেখতে পাচ্ছিল সে বুঝতে পারে এটা জিনসপ আসছে তবে জিনসব যখন গাড়ি থেকে নামে দেখা যায় সে পিপি পরে এসেছিল প্রথমে তো বুঝতে পারা যায় না জিনসব কেন পিপি পরে এসেছে তবে একটু পরেই বোঝা যায় সে একটি বাটন টিপে চারপাশে ধোয়া ধোয়া করে ফেলে যেগুলো ছিল বিষাক্ত ধোয়া জিনসব সেখান থেকে ডোংসুকে কিডন্যাপ করে নিয়ে যায় তবে এই বিষয়টি বুঝতে পেরে যায় ইরান কেননা সে তো ডোংসুর মোবাইল লোকেশন চেক করছিল এরপরে দেখা যায় জিনসব ডোংসুকে অনেক বেশি শক্তভাবে বেঁধে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তার তার গাড়িতে করে নিয়ে 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 যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সে সে এসেছিল পাশে আসে যখন জিজ্ঞাসা করে কেন তুমি মানুষ মারাকে একটি মজা হিসেবে নিচ্ছ জিনসব তখন বলে মানুষ জন্মালে মারা যাবে তবে এই একটা মাত্র জিনিস যা তারা নিজেরা চয়েস করতে পারে আমি তাদের স্মরণীয় একটি মৃত্যু উপহার দিই আর আমি জীবনে অনেক বেশি বোর ছিলাম যে কারণে মানুষ খুন করাটাকে আমি একটি শখ হিসেবে ধরে নিয়েছি এইসব শুনে ডংসু জিনিসের উপরে আক্রমণ করতে যায় পরক্ষণে দেখা যায় এই সবই ছিল ডোংসুর কল্পনা সে গাড়ির পেছনেই বাধা অবস্থায় ছিল এই কল্পনার মধ্যে বলে তুমি মানুষের মৃত্যু নিয়ে এত বেশি চিন্তিত কেননা তুমি একটি অমর শরীর আর এটা ভাগ্য বা যাই বলো না কেন তোমার সাথে আমার দেখা হয়ে গিয়েছে এবং তোমার একটি অমর চোখ আমি পেয়ে গিয়েছি তখনই আমাদের অন্য একটি দৃশ্যে নিয়ে যাওয়া হয় যেখানে কোনো একজন লোককে খুন করে বাজেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল হয় আমাদের দেখানো হয় সে কোন একটি জায়গায় এসেছিল যেখানে তাকে কেউ একজন ফলো করছিল পরক্ষণে বোঝা যায় লোকটি অর্গান চক্রের লিডারে ঠিক করে দেওয়া একজন যে দেখছিল ইরাং তার গ্রুপের কাছে যায় কিনা মানে তারা সবগুলো কানেক্টে একসাথে ধরতে চাচ্ছিল তবে ইরাং তো খুব সহজেই ওই লোকটিকে ধরে ফেলে এবং মেরেও ফেলে অল্টান চক্রের একজন লিডার যখন অন্যজনের কাছে সে জিজ্ঞাসা করে তুমি নাকি তাকে ধরে ফেলেছ তখন আরেকজন বলে এখনো না এরপর দেখা যায় ডিটেকটিভ চয় সেই সিসিটিভি ফুটেজ দেখছিল যেখানে মিউজিশিয়ান জেট কে কিডন্যাপ করা হয়েছিল চোখে আইপ্যাস পরা এবং ক্যাপ পরা গেট আপ দেখে ডিটেকটিভ পার্ক মনে করে এটা ডংশু আর সে রাগে ফেটে পড়ে কিন্তু ডিটেকটিভ চয় ঠিকই বুঝে ফেলে যেটা ডোংসু নয় বরং জিন্স হোক যে এই দায়টি ডোংসুর উপরে চাপানোর জন্য তার মতো গেট নিয়েছিল এইবার দেখা যায় ইরাং একটি গুহার মতো জায়গায় এসে একজনকে জাগিয়ে তোলে ইরাং তাকে গিডেউন বলে ডাকছিল আমি একটু রিসার্চ করে দেখলাম গিডাউন বলতে বোঝানো হচ্ছে যিশু খ্রিস্টের পুত্র মানে খ্রিস্টানদের কাছে তাদের গডের মতোই ইরাং তাকে বলে এখন থেকে আমরা একটি ভালো জায়গা পাবো থাকার জন্য তোমাকে আর এই গর্তের মধ্যে থাকতে হবে না সিন আবারও চলে আসে ডংশুর কাছে কিছুক্ষণ আগে আমরা যে ঝুলন্ত বডিটি দেখেছিলাম সে আর কেউ না বরং ওই ডক্টরের বডি যে ডংশুর বডিতে সার্জারি করেছিল তার অর্গানগুলো চুরি করার জন্য জিন সেই বডি সামনে ডংশুকে এনে রাখে এবং ডংশুকে বলে সে ডংশুকে এখানে নিয়ে এসেছে এক্সপেরিমেন্ট করার জন্য তবে ডংশুর তো আগে চিন্তা ছিল মিউজিশিয়ান জেড কে নিয়ে সে জেড এর কথা জিজ্ঞাসা করে জেড কে যখন ডংশুর সামনে নিয়ে আসা হয় জেডের কাছে মাফ চায় ডংশু সে বলে তার জন্যই জেডের এই অবস্থা হয়েছে জেড যদি তার গানটি কভার না করতো হয়তো এমন কিছুই হতো না তবে তখনই জিন্সও পাশে আর সে বলে এখন থেকে এক্সপেরিমেন্ট শুরু সে নির্দয়ের মতো ডংশুর একটি আঙুল কেটে নেয় তারপর সে আঙুলটি তুলে ধরে বলে এবার দেখো এবং সে জেডেরও একটি আঙুল কেটে নেয় আর তারপর দুইটি আঙুল এক্সচেঞ্জ করে লাগিয়ে দেয় দেখা যায় দুইটি আঙুলই ঠিকঠাক মতো লেগে গিয়েছিল জেড তো সব বুঝতে পারে না জিনসופ তখন ডংশুকে বলে এটি একটি মিরাকল শরীর। যা হোক এবার আসি এক্সপেরিমেন্টের কথায়। জিনসופ ডংশুকে এখানে নিয়ে এসেছিল একটি প্রপোজাল দেওয়ার জন্য। সেটা হলো সে মিউজিশিয়ান জেটকে ছেড়ে দিতে পারে একটাই শর্তে। তা হলো ডংশুকে ডংশুর শরীরটি জিনসপকে দিয়ে দিতে হবে। মানে ডংশুর মাথা কেটে সেখানে জিনসপের মাথা লাগিয়ে নেবে জিনসופ। যাতে করে সে একটি অমর শরীর পেয়ে যায় এবং তার কখনো মৃত্যু না হয় যেহেতু জিনসপের লাস্ট স্টেজ ক্যান্সার রয়েছে সে তো খুব দ্রুতই মারা যাবে এদিকে ইরাং ওই গিডেউনকে নিয়ে চলে এসেছিল অর্গান চক্রের ডেরায় এবং সবাইকে মারধর করতে শুরু করে সিম কার্ড হয় আমাদের ডিটেকটিভ পার্ক এবং ডিটেকটিভ জয়কে দেখানো হয় যেখানে ওজিনের ক্যামেরা থেকে আরও একটি ছবি পাওয়া গিয়েছিল আর সেই ছবি থেকে একটি ঠিকানাও খুঁজে পায় তখনই দেখা যায় ডিটেকটিভ জয়ের নাক থেকে রক্ত পড়ছে সে রুমা নাকে চাপা দিয়ে বেরিয়ে পড়ে ওজিনের ক্যামেরায় খুঁজে পাওয়া ওই ঠিকানার উদ্দেশ্যে। এবার দেখা যায় ডংশু এবং সেই মিউজিশিয়ান জেড কে ফ্রিজারের মধ্যে আটকে রেখেছিল জিনসুপ যাতে করে ডংশু রাজি হয়ে যায়। কিন্তু ডংশু রাজি হচ্ছিল না। তবে সেই ঠান্ডায় জমে মৃত্যু হয়ে যায় মিউজিশিয়ান জেড এর। ডংশু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে ওই মৃত মিউজিশিয়ান জেড কে থ্যাঙ্কস জানাতে থাকে তার গানটি কভার করার জন্য। কেননা গানটি অনেক সুন্দর হয়েছিল। তবে তখন ডংশুর অনেক বেশি রাগ হয়ে যায় আসে সে তার নিজের হাত এবং পা কেটে বের হয়ে আসে চেয়ার থেকে তবে জিনিস বুঝতে পেরে যায় যে ধ্বংস হয়তো ছাড়া পেয়ে গিয়েছে তখনই সেখানে সে উপস্থিত হয় ইরাং এবং গিরেউন ইরান গিডাউনকে একটু রেস্ট নিতে বলে সে ভিতরে আসে এবং ডংশুকে খুঁজতে থাকে আর ইরাঙের গলা শুনে ডোংসু বুঝতে পেরে যায় যে ইরাং এসেছে এবং ইরাং ডাকতে থাকে ইরাং তখন ফ্রিজারের দরজা খোলার চেষ্টা করে তবে পেছন থেকে এসে আক্রমণ করে জিনসঅ আর ইরাং হাতে একটি আঘাত লাগে সাথে সাথে ঠিক হয়ে যায় জিনসঅ বুঝতে পেরে যায় ইরাং একজন কানেক্ট তখন সে ইরাঙের সাথে একসাথে কাজ করার প্রোপোজাল দেয় মানে সে ডংশু শরীরটি নিয়ে তার মাথায় স্থাপন করবে তারপর তারপর এর সাথে নতুন নতুন কানেক্ট তৈরি করবে ইরাং বলে আমি বুঝতে পারছি না তুমি কি আমার আর ডংশুর বাচ্চা চাচ্ছ নাকি তোমার আর আমার বাচ্চা চাচ্ছ যা হোক ব্যাপারটা ফানি ছিল তখন জিনোপ ইরাং কে জিজ্ঞাসা করে তোমার নাম কি আর ভেতর থেকে ডংশু ইরাং বলে ডাক দেয় তখনই ইরাং জিনসঅপের উপরে আক্রমণ করে দেয় তবে ইরাং সাথে পেরে উঠছিল না তখনই সেখানে প্রবেশ করে ডিটেকটিভ পার্ক এবং তাদের আওয়াজে বুঝতে পারে এসেছে আর সে দ্রুত দেখার জন্য চলে যায় ইরাং তখন কেউ ডোংসুকে ছাড়িয়ে আনে তবে ডিটেকটিভ চয়ের সামনে পড়ে যায় গিডেউন ডিটেকটিভ চয় ভয় পেয়ে গিডেউন কতগুলো গুলি করে আর সেই গুলি শব্দে ডিটেকটিভ পার্ক যখন দৌড়ে আসছিল তখনই তাকে মেরে ফেলে জিনসোপ এদিকে গিডেউনের ক্ষত তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ায় ডিটেকটিভ বুঝতে পারে গিডেউনও একজন কানেক্ট তখনই সেখানে ইরাং চলে আসে আর ডিটেকটিভ চয় ইরাং এর কাছে সব কিছু জানতে চায় ইরাং বলে তুমি এখন মরতে চলেছো এত কিছু জেনে কি হবে ডিটেকটিভ চয় তখন বলে ডিটেকটিভের ধর্ম হচ্ছে মৃত্যু পর্যন্ত শুধু জেনে যাওয়া আমি যদি মরেও যাই তাও আমি জানতে চাই এর রহস্য কি ডংশু ছাড়া পেয়ে একটি কুড়াল হাতে জিনসোপের খোঁজ করতে থাকে এদিকে উপরে জিনসোপ মাথায় গান ঠেকিয়ে ভাবছিল সে সুইসাইড করবে কিনা কিন্তু করে না একটি শয়তানি হাসি দেয় তখনই সেখানে চলে আসে ডংশু আর ডংশুকে এলোপাথেটি গুলে চালাতে থাকে জিনসোপ কিন্তু ডংশুর তো কিছুই হয় না সে এসে জিনসোপের গলা টিপে ধরে তখনই দেখা যায় ডোংসু সমস্ত ক্ষত ব্লাড তার শরীরে ফিরে আসছে আর ডংসু নিজের আই খুলে বলে আমার আই বল ফেরত দাও তখনই দেখা যায় ডোংসুর চোখ নিজে নিজে জিনিসপের চোখ থেকে খুলে ডোংসুর চোখে ফিরে আসে ডোংসু জিনসপকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই সেখানে ডিটেকটিভ চয় চলে আসে সে বলে তুমি তাকে মেরো না ডোংসু কোনোভাবে ডিটেকটিভ চয়ের কথা শুনছিল না তখন ডিটেকটিভ চয় ডোংসুকে বলে তুমি যদি তাকে মেরে ফেলো তাহলে তো তুমিও হত্যাকারী হয়ে গেলে তোমার আর জিনসপের মধ্যে কোনো পার্থক্য থাকলো না এইসব শুনে ডোংসু অনেকটা শান্ত হয় তবে তখনই বাইরে থেকে অনেক হেলিকপ্টারের আওয়াজ আসতে থাকে ইরাং বলে তারা চলে এসেছে চলো এটা বলে ডোংসুর হাত ধরে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় এই সব শব্দেও ডিটেকটিভ চয়ে নাক থেকে রক্ত পড়ছিল নিচে মৃত পড়েছিল জিনোপ তবে তখন আমরা অদ্ভুত একটি বিষয় খেয়াল করি জিনসোপের চোখ থেকে কিছু রশনির মতো বের হচ্ছিল যেমনটা ডোংসুর ক্ষত থেকে বের হয় মানে এতদিন জিনসোপের চোখে ডোংসুর চোখ লেগে থাকায় সেই চোখটি কানেক্ট হয়ে গিয়েছে এমনকি ফ্রিজারের মধ্যে মিউজিশিয়ান জেড এর আঙুলটিও নড়ে ওঠে মানে ওই আঙুলটিও তো ডোংসুর আঙুল ছিল মানে আঙুলটিও ছিল তো কানেক্ট যা হোক ব্যাপারটি রহস্যই থেকে যায় এরপরে দেখা যায় ইরাং আর ডংসু সাদে উঠে এসেছে আর তাদের আশেপাশে অনেক অনেক হেলিকপ্টার থাকে বোঝা যায় এই হয়তো সব কানেক্টরা চলে এসেছে একত্রিত হওয়ার জন্য তবে এখানেই শেষ হয়ে যায় ড্রামাটি সিজন ওয়ান এর কাহিনী আমাদের অপেক্ষা করতে হবে সিজন টু এর জন্য যা হোক কেমন লাগলো এই ড্রামা সিরিজটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আস্তাবে যাচ্ছি আল্লাহ হাফেজ